সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে মুভি রিভিউয়ের দ্বিতীয় পর্ব। আজকে যে মুভিটি নিয়ে কথা বলবো তা হলো আমেরিকান অ্যাক্টর জর্ডান পিল এর ডিরেক্টর হিসেবে প্রথম কাজ গেট আউট মুভিটা নিয়ে, যা 2017 সালে মুক্তি পায়। মুভিটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু মুভিটির বেশ কিছু ডার্ক এবং ভায়োলেন্স সিনের কারণে মুভিটিকে হরর জনরার অন্তর্গতও করা হয়। তবে এই মুভিটি দেখিয়েছে মাঝে মাঝে ক্রিপি ক্রিয়েচার এবং জাম্পস্কেয়ার ছাড়াও হরর মুভি হতে পারে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মুভি রিভিউতে। মুভির শুরুতে দেখা যায় ফটোগ্রাফার ক্রিস ওয়াশিংটন, যে একজন আফ্রিকান আমেরিকান, তার হোয়াইট বা শ্বেতাঙ্গ গার্লফ্রেন্ডের মা বাবার সাথে দেখা করবার জন্য এবং উইকেন্ডের ছুটি কাটাতে তাদের বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছে। তবে যাবার আগে থেকেই ক্রিস ভীষণ সংশয়ে ছিল যে রোজের বাবা মা তাদের মেয়ের ব্ল্যাক বয়ফ্রেন্ডকে মেনে নিবে কিনা। ক্রিসের এই সংশয় দেখে রোজ জানায় তার বাবা মা রেসিস্ট নয়। ব্যাপারটা কিছুটা হলেও ক্রিসকে ভরসা দেয়। রোজের বাড়িতে যাবার পর ক্রিস দেখতে পায় তাদের বাড়িতে যে কাজের লোক দুটো আছে তারা সবাই ব্ল্যাক। ব্যাপারটা দেখে অন্য সবার মতো ক্রিসও মনে মনে রেসিজমের কথা ভাবলে রোজের বাবা ডিন আর্মিটেজ ক্রিসকে আশ্বস্ত করেন তারা রেসিস্ট নন, বরং কাজের লোক দুটো অনেক আগে থেকেই তাদের বাড়িতে কাজ করছে এবং কাজের লোকদের তারা ফ্যামিলির মতোই ট্রিট করেন। মুভিতে রোজের মা ছিল একজন সাইকিয়াট্রিস্ট এবং একদিন রাতে তিনি ক্রিসকে হিপনোটাইজ করেন। ব্যাপারটাতে ক্রিস অনেক অবাক হয় এবং ঘটনাটা রোজকে জানালে সে মজাচ্ছলে দুঃখ প্রকাশ করে। এদিকে ক্রিস যখন ছুটি কাটাতে ব্যস্ত তখন রোজের বাবা মা একটা গেট টুগেদার আয়োজন করে, যেখানে রোজের দাদা দাদির পুরনো সব বন্ধু ও আত্মীয়রা আসে, যারা সবাই ছিল হোয়াইট। এতগুলো হোয়াইট মানুষদের মাঝে ক্রিস ভীষণ অপ্রস্তুত অনুভব করে, কিন্তু অনেকগুলো হোয়াইট মানুষদের মাঝে একজন তরুণ ব্ল্যাক দেখে ক্রিস তার দিকে এগিয়ে যায় পরিচিত হবার জন্য। কিন্তু যুবকটির অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণ ক্রিসকে ভীষণ অবাক করে। ধীরে ধীরে ক্রিস খেয়াল করে রোজদের বাড়ির কাজের লোক ওয়াল্টার এবং জর্জিনা কেউই স্বাভাবিক আচরণ করছে না। তাদের কথাবার্তা, চালচলন সবকিছুই অস্বাভাবিক এবং রোজদের বাড়ির প্রত্যেকেই কিছু না কিছু লুকাচ্ছে। আস্তে আস্তে ক্রিস বুঝতে পারে রোজদের বাড়িতে অদ্ভুত কিছু হচ্ছে এবং সে নিজেও হয়তো বিপদের মধ্যে পড়ে গেছে। রোজদের বাড়ির অদ্ভুত সব ব্যাপারগুলো ক্রিস তার বেস্ট ফ্রেন্ড রডকে জানালে সে ইন্টারনেট ঘেটে দেখতে পায় অনেক ব্ল্যাক মানুষদের নিখোঁজ হওয়ার শিরোনাম, যারা কয়েক মাস ধরেই নিখোঁজ। রড ছিল একজন টিএসএ এজেন্ট। টিএসএ মূলত টেরোরিজম নিয়ে কাজ করে। রড বুঝতে পারে তার বন্ধু ক্রিস ভীষণ ঝামেলার মধ্যে পড়েছে। রোজদের বাড়ির কাজের লোকগুলোর সাথে কি এমন হয়েছে যার কারণে তারা এমন অদ্ভুত এবং অসংলগ্ন আচরণ করছে? বিভিন্ন কৃষ্ণাঙ্গ মানুষদের নিখোঁজ হওয়ার সংবাদগুলোর সঙ্গে কি রোজদের ফ্যামিলির কোনো যোগসূত্র রয়েছে? রোজের বাবা মা কি এমন বিষয় লুকাচ্ছে ক্রিসের কাছ থেকে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই এই মুভিটি দেখতে হবে। মুভিটিতে প্রত্যেক অভিনেতা এবং অভিনেত্রী দুর্দান্ত অভিনয় করেছে, বিশেষ করে মূল চরিত্র ক্রিসের চরিত্রে যে অভিনয় করেছে। এছাড়াও মুভিটা ডিরেকশন এবং সিনেমাটোগ্রাফি ছিল অতুলনীয়। মুভিটি এর অসাধারণ স্ক্রিন প্লের কারণে 2018 সালে একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করে। মুভিটি দর্শক থেকে শুরু করে সমালোচক প্রত্যেকের কাছ থেকেই কুড়িয়েছে অজস্র প্রশংসা। মুভিটিতে রয়েছে একটি ব্যতিক্রমী প্লট যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ভাবাতে বাধ্য করবে। দর্শকদের টেনশন থেকে কিছুটা প্রশান্তি দেবার জন্য মুভিটাতে ছিল বেশ কিছু বুদ্ধিদীপ্ত কমেডি। ডিরেক্টর জর্ডান পিল এমনভাবে কমেডি সিনগুলো তৈরি করেছেন যা দর্শকদের মূল গল্প থেকে সরিয়ে নেবে না। তার এই কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার। শুরুর দিকে মুভিটা অনেকের কাছে স্লো মনে হতে পারে, কিন্তু আপনি এক মুহূর্তের জন্য বোর ফিল করবেন না। বরং এই মুভির প্রতিটি ইনসিডেন্ট আপনাকে এরপরে কি হবে তা ভাবাতে বাধ্য করবে। মুভিটার শেষ ভাগের অংশটুকু আপনাকে নিয়ে যাবে উত্তেজনার চরম শিখরে। সব মিলিয়ে মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার মনে হয় না এই মুভিটা কাউকে এক বিন্দুও হতাশ করবে। মুভিটার আইএমডিবি রেটিং হলো 7.7 এবং রোটেন টমেটোসের রেটিং হলো 8.35, অল ক্রিটিক্স স্কোর 98%, অডিয়েন্স স্কোর 86%। মুভিটার বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের মুভি রিভিউ। আশা করি খুব শীঘ্রই আরেকটি মুভি রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো ভালো মুভি দেখুন এবং অন্যদেরকে দেখতে উৎসাহিত করুন। ধন্যবাদ।